সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের শরীফপুর মসজিদ মার্কেট থেকে প্রায় 9,94,400 টাকা মূল্যের ভারতীয় পণ্যসহ দুজনকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটক দুজন হলেন উপজেলার নরসিংপুর ইউনিয়নের শাহাবুদ্দিনের ছেলে মোহাম্মদ ইসলামউদ্দিন ও দোয়ারাবাজার সদর ইউনিয়নের মৃত সুরজ মিয়ার ছেলে মোহাম্মদ রশিদ মিয়া সহ অজ্ঞাত নামের আরও একজন। তারা চোরাচালানের সঙ্গে জড়িত বলে পুলিশ জানান। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেব দুলাল ধর বলেন, সুরমা ইউনিয়নের শরীফপুর আনোয়ারের দোকানের পাশে অভিযান চালিয়ে এসব আমদানি নিষিদ্ধ পণ্য জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে, শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।